নিজতা রাজ্যপাল টুইট করেছেন, আজ 11টা নাগাদ আপনাদেরকে ডাকা হয়েছে, যাবেন রাজভবনে? অবশ্যই, মাননীয় রাজ্যপাল ডেকেছেন, আমাদের তরফ থেকে প্রতিনিধি দল যাবেন ওনার কাছে ওই সময়। শুভেন্দু অধিকারী টুইট করে আপনাদের বলছেন যে অনশন থেকে সরে আসুন, আন্দোলন থেকে নয়। বিরোধী দল বলছে, রাজ্যপাল বলছে, রাজ্য সরকারের থেকে কোনো বার্তা? এটাই অত্যন্ত দুর্ভাগ্যের বিষয় যে এই রাজ্যটাকে যে রাজ্য সরকার চালাচ্ছেন, আমরা আজকে 31 দিন ধরে এরা অনশন করছে, 45 দিন এখানে অবস্থান বিক্ষোভ হচ্ছে, মাঝখানে একটা ধর্মঘট চূড়ান্তভাবে সফল ধর্মঘটও হয়ে গেছে, সরকারি কর্মচারীদের মনোভাবও সরকার বুঝে গেছেন, তা সত্ত্বেও সরকার এসে তার মানবিক মুখ এখনও পর্যন্ত দেখাতে পারলেন না। ধন্যবাদ জানাই বিরোধী দলনেতাকে, ধন্যবাদ জানাই মাননীয় রাজ্যপাল মহাশয়কে, যারা অন্তত মানবিকতার খাতিরে ওনারা বলতে পেরেছেন যে অনশনটা তুলে নেওয়া হোক, আন্দোলন চলুক। ধর্মঘটের পর কর্মীদের কাছে সরকারের কোনো চিঠি? সরকারের তরফ থেকে চিঠি বিক্ষিপ্তভাবে কিছুজন দিয়েছেন, এমন কিছুজন শোকজ করেছেন যাদের অথরিটি নেই শোকজ করার, তারাও এই সময় হাতে কলমে শোকজ করে দিয়েছেন। শোকজ তো আমরা আজকে 45 দিন ধরে এই সরকারটাকে প্রতিটা দিন করে চলেছি, তার তো কোনো সদর্থক আমরা উত্তর পাইনি। তো এখন যারা শোকজ করছেন বা যে যাই করুন না কেন, তার উত্তর কোর্টেই তাদের সাথে আমাদের দেখা হবে। ফলে আন্দোলনকারীরা সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে কিন্তু তারা বলছেন যে তারা আদালতেই সরকারের মুখোমুখি হবেন, কারণ তাদের অনেককে শোকজ করা হয়েছে এবং শোকজ চলছে, এমনটা অভিযোগ উঠে আসছে। আমি একটু ভাস্কর ঘোষের কাছে আসছি। ভাস্কর ঘোষ টানা অনশন করে যাচ্ছেন এবং আমরা একাধিকবার, আমার জানা তৃতীয়বার আপনাকে হাসপাতাল যেতে হয়েছে, অনশন চলছে। বিরোধী দলনেতা রাজ্যপাল তারা বলছেন অনশন থেকে সরে আসতে হবে, কারণ কর্মচারীদের জীবন নিয়ে তারা আশঙ্কায় রয়েছেন, কি বলবেন? তাদের আশঙ্কা অমূলক নয়, আমরা বরং তাদেরকে ধন্যবাদ জানাই যে আমাদের বিষয়ে তারা উদ্বিগ্ন বলে। এখন সাংবিধানিক প্রধান হিসেবে রাজ্যপাল মহোদয়ের কাছেও আমাদের একটা আবেদন আছে যে আপনি এই সরকারকে বাধ্য করুন আমাদের সাথে বৈঠকে বসতে, এবং আপনি তো লিখেইছেন যে আলোচনার মাধ্যমে সব গ্রহণযোগ্য সিদ্ধান্ত, মানে সম্মানজনক আলোচনায় এসে সম্মানজনক রফা করা সম্ভব, সেই ব্যবস্থা যাতে করা যায় সেই জন্য আপনি ব্যবস্থা করুন। সরকারি কর্মীদের অনশন চতুর্থ সপ্তাহে পা দিয়েছে, সমস্যা জটিল হতে পারে কিন্তু সমাধানের একটি সহজ উপায় আছে। আমাদের ভাইদের মূল্যবান জীবন সবচেয়ে গুরুত্বপূর্ণ, যারা তাদের হৃদয়ের কাছাকাছি একটি কারণে অনশন করছেন, সংশ্লিষ্ট সব পক্ষ আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করুক, টুইট করে এমনটাই পরামর্শ রাজভবনের তরফে।